নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ ডরোথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন এই শীতটাও পড়ে যাচ্ছে আর এই গোলাপগুলোরও না সংখ্যা অনেক কমে যাচ্ছে। আর যেদিনই একটা করে গোলাপ ফোটে না, সম্রাট বাবার ছবির সামনে ওই গোলাপটা দিয়ে দেয়। আর এখানে এখনও একটা মর্নিং গ্লোরি ফুটে আছে। গোলাপ গাছটা এত ঝাঁকড়া হয়ে গেছিল, সম্রাট সেদিন কেটে এই গা ডালগুলো এখানে পুঁতে দিয়েছিল। আর ডালগুলো থেকেও দেখুন পাতা বেরিয়ে গেছে। চিনিটা ঢালতে গিয়ে হঠাৎ করে মনে হলো আপনাদের কিছু দেখাই। চিনি ঢালাটা দেখানো একদমই আমার উদ্দেশ্য নয়, দেখানোটার উদ্দেশ্য হলো চিনিটা। এটা না সুগার কেন, মানে আখের চিনি। আর এই চিনিটা এত ভালো, যারা আমাকে ইউএস থেকে দেখছেন তারা নিশ্চয়ই জানেন এটা কসকোতে পাওয়া যায়। আপনারা না এই চিনিটা ইউজ করতে পারেন, আমার মনে হয় ইন্ডিয়াতেও এই চিনি পাওয়া যায়। এটা না অনেক কম ক্যালোরি, আর সাদা চিনির থেকে না অনেক কম লাগে। সাদা চিনি এতগুলো করে দেবেন ঠিক মিষ্টি হয় না। এটা না এই বড়ো সাইজটাই পাওয়া যায়, এটা 10 পাউন্ডের ব্যাগ, মানে ওই 4.5 কেজির মতো আর কি। কেবল সকালে চাটা নিয়ে বসেছিলাম আর এত সুন্দর রোদ উঠেছিল না, ভাবতেই পারিনি যে এরকম হবে ওয়েদার। হঠাৎ করে দেখি আকাশে সেই মেঘ ভাঙলে যেরকম বৃষ্টি হয় না, ঠিক সেরকম বৃষ্টি। আর মোহর তো ছাতা নিয়ে কখনোই যায় না, মানে আমারই ভুল দেওয়া হয় না। সম্রাট কাজ করছিল, ওকে এসে বললাম তুমি এক্ষুনি চলো। ও আবার এই মিডল স্কুল থেকে না আবার এলিমেন্টারিতে যাবে, মানে ও 6-এ অঙ্কটা করে 5th গ্রেডে যাবে। এবার 6-এর যে স্কুলটা সেখান থেকে ওর স্কুলটা যেতে অনেকটা হেঁটে যেতে হয়, আর 4-5টা বাচ্চাও আছে। তাই আমি ভাবলাম যে ছাতা তো আর একটা নিয়ে গেলে হবে না, ওরাও তো বাচ্চা। তাই সম্রাটকে বললাম দুটো ছাতা আছে, দুটো ছাতা নিয়েই তুমি চলো, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো, ওর যখন ছুটি হবে ওদেরকে ছাতাগুলো দিয়ে দেবো, বা গাড়ি করে ওরা যদি উঠে পড়ে গাড়িতে তাহলে ওদেরকে আমরা ওই স্কুলটাতে পৌঁছে দেবো। আবার না ভয়ও লাগে, চারিদিকে পুলিশ। আর ওই দেখুন সম্রাট ওদেরকে ছাতাগুলোও দিয়ে দিয়েছে, আমি গাড়িতে বসে ওয়েট করছিলাম। আর এই বাচ্চাগুলো যাচ্ছে, সামনে দুটো বাচ্চা আর পেছনে মোহর আছে, তার সঙ্গে আরও দুটো বন্ধু। এখন না স্কুলের খুব সিকিউরিটি, পুলিশের গাড়ি একটা সবসময় বাইরে থাকে, কেউ বিনা কারণে স্কুলের সামনে ঘোরাঘুরি করতে পারবে না। তাই সম্রাট গিয়ে আগে বলে দিয়েছিল ও কেন এসছে। সম্রাট বলছে তুমি যদি ঠিক সময় মতো আমায় না বলতে তাহলে আজকে আর মোহর পুরো স্কুলটা করতে পারতো না। সম্রাটের অফিসে বেরোতেও আজ একটু দেরি হয়ে যাবে, মোহরের স্কুলে যাওয়াতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। এসে নিয়ে ওকে আগে ব্রেকফাস্টটা বানিয়ে দিই, তারপর আমি আবার চাটা গরম করে খাবো। সম্পূর্ণ চাটাও আমি খেয়ে যেতে পারিনি, দু চুমুক দিয়ে রেখে চলে গেছিলাম। আজ সময় নেই বলে শর্টকাটে ব্রেকফাস্টটা করে দিলাম, দুটো সসেস, একটা ডিম পোচ আর 2 পিস পাউরুটি, আর সাথে একটা কলা দিয়ে দেবো। আমরা ব্রেকফাস্টটা একটু মোটামুটি ভারী করি, আর আজকে তো একটু বেশি দিলাম, কারণ সম্রাটকে ও না অনেকক্ষণ থাকবে তো আর অফিসে কখন খাবে কোনো ঠিক নেই ওর। ওকে বলেছিলাম আমি বাড়ি থেকে লাঞ্চ দিয়ে দিচ্ছি, ও বলছে না আমি অফিসেই খেয়ে নেব। মোহরের চিকেন করা আছে, ওখান থেকে আজ ভাগ বসিয়ে দেবো আমি, আমার আর মোহরের হয়ে যাবে, রাতে কিছু একটা বানিয়ে নেব খাওয়ার জন্য। সম্রাটকে বললাম যদি এই হারেই বৃষ্টি পড়তে থাকে তাহলে রাতে আজকে খিচুড়ি রান্না করব। যদিও ইলিশ মাছটা শেষ হয়ে গেছে, ওই সাথে ডিম ভাজা দিয়ে জ্বালিয়ে নেওয়া যাবে। আর আমার না খিচুড়ি ভীষণ প্রিয়, আমি খিচুড়ি জানেন তো বাসিও খাই, মানে আজকে রান্না করে রাখলে কালকে ব্রেকফাস্টের যে ওই বাসি খিচুড়িটা, ওটা যে আমার কী ভালো লাগে। আপনারা কেউ যদি আমার মতো এরকম বাসি খিচুড়ি লাভার হন তাহলে কমেন্টে জানাবেন। সম্রাট বলে আমার মতো খিচুড়ি নাকি কেউ ভালোবাসে না, আপনারা কমেন্ট করলে আমি দেখাতে পারবো সম্রাটকে আমার দলটা ভারী হবে। নাইকাস্ত খইভাজ কথাটা আছে না, আমি অবশ্য নাইকাস্ত খইভাজ না, নাইকাস্ত মিষ্টি ভাজছি। হঠাৎ করে গ্রসারিটা গোছাতে গিয়ে দেখলাম একটুখানি মিষ্টির এই মিক্সটা পড়ে আছে, তাই ভাবলাম চটপট একটুখানি হবে, একটু ছোট ছোট মিষ্টি বানিয়ে নিই। আর ফ্রিজে আইসক্রিম আছে, গরম গরম মিষ্টি দিয়ে আইসক্রিম দিয়ে খাওয়া যাবে। যদিও এই কম্বিনেশনটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু সম্রাট খুব ভালো। মাম্মির জামা মোহরের
এর উপরে পড়ো দেখ। কান্না কানতে কানতে একদম লাভলি। এটা বার্থডে গিফট, খুব খুশি, খুব মোহরের আনন্দটা খালি একটু দেখুন। আর এই আনন্দটা আমার কাছে সবচাইতে বেশি দামি। মোহরের না জন্মদিনের গিফট এটা, ওর কিচ্ছু চাই না, শুধু একটা জার্সি চেয়েছিল ও বাবার কাছে। বরাবরই ওর চাহিদাটা ভীষণ কম, তাই জার্সিটা যেদিনই চেয়েছিল সম্রাট সেদিনই অর্ডার করেছিল। আজ জন্মদিনের বেশ কয়েকদিন আগেই চলে এলো এটা, হয়তো ও পরেও ফেলবে আগে। আর কি খুশি দেখুন, সম্রাট বলেছিল যে আসবে না জার্সিটা, হয়তো সকাল থেকে আজকে স্কুলে যাওয়ার আগেও কেঁদেছে, স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গেও কেঁদেছে, বলছে আর পেলাম না মাম্মি জার্সিটা। আমি আর এই যে দেখুন আমার ছোট রোনাল্ডোকে, নিজেকে জার্সি পরে রোনাল্ডো মনে করছে। এক জার্সি পেয়ে এই যে মানুষ এত খুশি হতে পারে ওকে না দেখলে আমি সত্যি বিশ্বাস করতাম না। এখনই তো পড়লি, আবার কেন? না না না, এখন আর পড়তে হবে না, একটা জন্মদিনের দিন, বার্থডের দিন পড়বি। একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন মোহর এখন ফাইভে পড়ে, আর এখানে দেখুন আমেরিকান কনস্টিটিউশন পড়াচ্ছে, কালোর পরীক্ষা আছে এটার উপরে। আর কি নেই এতে? ইমপিচমেন্ট, বিকেলবেলাটাতে বেশ ভালোই রোদ উঠে গেছিল, আবার শুরু হলো দেখুন কি অবস্থা। সম্রাট বলছে তোমার খিচুড়ি খাওয়ার জন্যই আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে। গরম গরম মুসুরির ডালের খিচুড়ি, সাথে ডিম ভাজা, বেগুন ভাজা আর ঘি। আমরা ওদিকে খিচুড়ি খাচ্ছিলাম মজা করে, আর এদিকে আমার ঘর ভেসে গেল জলে। বুঝতেই পারিনি যে উপরে ছাদ ফুটো হয়ে পুরো জল পড়ছে, দেখুন কি অবস্থা। মোহর কখনো দেখেনি এইরকম, ও এত ভয় পাচ্ছে চিৎকার করছিল, এই চারিদিক থেকে জল পড়ছে। আর এই দেখুন বেডরুমের কি অবস্থা, বেডরুমের এই জায়গাটা না উপরটা একদম পুরো ফুটো হয়ে গেছে। বুঝতেই পারছি না কেমন করে এটা হলো। অনেকদিন ধরে আমার মনে হয় এগুলো রিপেয়ার করা হয়নি, যদিও আমাদের বাড়ি ভাড়া অনেকটাই বেশি, তারপর এটা একটা রেনোভেটেড অ্যাপার্টমেন্ট বলে ওরা দিয়েছিল আমাদের। মানে কখনোই ভাবতে পারিনি যে এরকম হবে। আর ছাদটা না অনেকটাই ঝুলে গেছে। সম্রাট বেগতিক দেখে পুলিশে ফোন করেছিল, মানে ইমার্জেন্সিতে 911 কল করেছিল। সেখান থেকে পুলিশ, ফায়ার ব্রিগেডের লোক সবাই চলে এসছে। আর আমাদের উপরের ঘরে কতগুলো ব্যাচেলার ছেলে থাকে, কলেজে পড়ে বোধহয়, ওদের ঘরে তো ওই ফায়ার অ্যালার্ম থেকে পুরো জল পড়ছিল। সম্রাট গিয়ে ওদের ফায়ার অ্যালার্ম খুলে দিয়ে এলো। ওরা বলছে খুব ভালো করেছেন, না হলে পুরো বাড়িটাই শর্ট সার্কিট হয়ে যেত। কি টেনশন বলুন তো, রাত বিরাতে কি অবস্থা, আজ হয়তো সারা রাত্রি ঘুমোতেই পারবো না। ওনারা দেখে বললো সত্যি এটা খুব রিস্কি হয়ে আছে, ওনারা কথা বলবেন বললো। খুব প্রবলেম হলে ওনারা বললো হোটেলে শিফট করে যেতে। এই এত রাত, তারপর বাইরে বৃষ্টি হচ্ছে, এখন কোথায় হোটেলে যাব বলুন তো। সম্রাট হাতের কাছে কিছু না পেয়ে ঠাকুর ঘরের একটা ট্র্যাশ ক্যান ছিল, ওটা আর একটা বালতি জলের এখানে দিয়ে দিয়েছে। কাল সকাল না হলে কোনো ব্যবস্থাও করা যাবে না, রাতটা এভাবেই কাটাতে হবে আজ। আমি আর মোহরের দিকে টেনশনে লাফাচ্ছি, আর সম্রাটকে দেখুন, ও দেখেছিল যে আমি মিষ্টি বানিয়েছি। ও বলছে টেনশন তো জীবনে থাকবেই, রাত্রিবেলা আজ এরকম করেই থাকবো, এরম অ্যাডভেঞ্চার তো আর কখনো আগে হয়নি, না হয় এবারই হলো। তাই বলে কি গরম গরম মিষ্টি আর আইসক্রিম খাওয়া যাবে না? ভাবুন একবার অবস্থাটা, এত টেনশনেও মানুষ কেমন করে এত পজিটিভ থাকতে পারে। ও আমাকে বলছে তুমি এই আইসক্রিমটা যদি না খাও তাহলে তো জল পড়াটা বন্ধ হয়ে যাবে না। ও বলছে কাল কীরকম সিচুয়েশান আসবে আমরা কেউ জানি না, তার থেকে আজকের আনন্দটা আজকেই করে নিই। মোহর এমনিতেও মিষ্টি খায় না, আর ওর এই আইসক্রিমটাও পছন্দ না, ও চকলেট আইসক্রিম পছন্দ, আর ওর খাওয়াও হয়ে গেছে আগে। আর এই টেনশনের মধ্যেও এই ছোটো ছোটো আনন্দগুলো খুঁজতে খুঁজতে আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে
তাহলে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।